নমস্কার, সবাই কেমন আছো? গুড, ভালো আছো? গুড। তো এইবার আমাদের কালকে তো আমরা গল্পটা পড়ে গেছি, পড়া হয়ে গেছে। সপ্তাহ আমি তোমাদেরকে পড়ে রাখতে বলেছিলাম, সপ্তাহ তুমি তোমরা করে নিয়েছো, অনেকে করে নিয়েছো। গুড, ভেরি গুড, পড়া করছো সবাই। তো আজকে আমরা দেখো অনুশীলনীর পেজ নাম্বার 8-এ প্রথমে শূন্যস্থানগুলো করব। শূন্যস্থানে কি আছে? 7 নম্বরে ড্যাশ কাঠি তৈরি করলেন। কে কাঠি তৈরি করলেন? কালকে বলেছিলাম কে কাঠি তৈরি করলেন বলো। শিব। আমি শুধু অ্যানসারটা লিখছি। খ নম্বর দেখো, কাশির অন্ধকারে ড্যাশ তৈরি করলেন ড্যাশ কাঠি। কে তৈরি করলেন ড্যাশ কাঠি? ব্যাসদেব। ব্যাসদেব ড্যাশ কাঠি তৈরি করলেন। গ নম্বর, মায়াপুরি দেশ হইলেন বুড়ি। মায়াপুরি কে হইলেন বুড়ি? মায়াপুরি মহামায়া, মহামায়া হইলেন বুড়ি। ঘর ঘর এখানে বললে ঘর ঘর, এখানে বললে দেশ হইলেন বুড়ি দেশ, তাহলে কি হবে? গাধা। এবার 8 নম্বরটা, কষ্টে খ মিলাতে হবে, একটা কষ্ট না একটা। কাশির অন্ধকারে ব্যাসদেব, এখানে দেখো ব্যাসদেব তৈরি করলেন ব্যাস কাশি, তাহলে এটা ব্যাসদেব তৈরি করলেন ব্যাস কাশি। ঠিক আছে, পুণ্য বাংলা তাদের পুণ্যের জোরে, পুণ্য বাংলা তাদের পুণ্যের জোরে স্বর্গে যেতে পারে। দাদা রে দাদা পালা রে পালা, ন্যাস তুলে পালা। দেখো এটা হয়ে গেল, এটা আমি করে দিলাম। দেখো আবার বলছি, কাশির অন্ধকারে ব্যাসদেব তৈরি করলেন ব্যাস কাশি, পুণ্য বাংলা তাদের পুণ্যের জোরে স্বর্গে যেতে পারে। ডেঙ্গু রূপুন নিকি করে কি লিবি, দাদারে দাদা পালারে পালা, ন্যাস তুলে পালা। এটা গেল। এইবার তোমাদের যেটা অহংকার থাকবে, তোমরা কিন্তু 4-5-4 নম্বরে তিনটি করে প্রতিশব্দ লেখা। এই 4-5 ধর ধরা তিনটা করে প্রতিশব্দ মানে হচ্ছে শিবের আর নামগুলো, শিবের তিনটা নাম, মহাদেব পশুপতি শঙ্কর, এটা পরিণত হবে। অঙ্গ, অঙ্গ শরীর দেহ কায়া, বাড়ি আলয় গৃহ ভবন, বাবা পিতা তাপ জল, নয়ন চক্ষু লক্ষী লোচন, জল নীর বাড়ি শরীর, হাত হস্ত ভুজ পানি, এগুলো আরো অনেক নাম আছে, সেগুলা তার মধ্যে তিনটা করে দেওয়া আছে। তো তোমরা অন্য নাম আর অন্য নাম হলেও হবে, কিন্তু ঠিক হতে হবে। আর এই যে 5 নম্বর, পৃথক পৃথক অর্থ দেখিয়ে বাক্য রচনা, মানে এই যে পরে একটা পরে মানে ভালো করে পড়বে, আর একটা পরে মানে হাতে একটু আগে দেখাও করে, একটা করে মানে হচ্ছে করা, কোনো কিছু করা, কাজ করা, কোনো কিছু করা, তাহলে ভালো করে পড়বে। আর একটা করে মানে এনে দিবে নিজে পারে, তাই দুটার মানে আলাদা। একই ওয়ার্ড শব্দার্থ দেখো, শব্দগুলো একই কিন্তু মানেগুলো আলাদা, এই জন্যে ওই মানে ওই আলাদা আলাদা মানে দিয়ে বাক্য রচনাগুলো করতে বলছে। তোমাদের এখানে করে দিয়েছে, তো তোমাদের অসুবিধা হবে না, দিয়েছে তো তোমরা এটা বাড়িতে ভালো করে করে নিবে। আমি অন্য দুটা করে দিলাম, এই দুটা তো করবেই, প্লাস এই দুটা তোমাদের 4 আর 5 তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা কিন্তু অবশ্যই করে নিবে, সময় নেই। এরপর দিন কোশ্চেন প্রশ্ন উত্তরগুলো আমি নয় হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবো, না হলে পরে এখানেই ক্লাসে আমি লিখিয়ে দিব। ঠিক আছে, তো রাখছি আজকে, আজকে এই পর্যন্তই। বাড়িতে কিন্তু ভালো করে করবে। নমস্কার।